সোহেলের প্রেমে পড়েছে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড। এ কী বলল এবার মিডিয়ায়? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শোভনের সঙ্গে বিয়ে ভাঙার পর ফের প্রেমে পড়েছিলেন তিয়াশা। প্রকাশ্যে জানিয়েছিলেন প্রেমিকও ইন্ডাস্ট্রির অংশ, তবে নাম বলেননি। পরিচিত মহলে অজানা ছিল না সোহেল দত্তর সঙ্গে তিয়াশা প্রেমের খবর, তবে দীর্ঘস্থায়ী হয়নি সম্পর্ক, পুজোর আগেই ভেঙেছে প্রেম। তিয়াশা দত্ত মজেছেন ব্রেকআপ সঙ্গে। অন্যদিকে কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করেছেন সোহেল, আর সেখানে উপস্থিতি লক্ষ্য করা গেছে মিঠাই অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডকে। সোহেল দত্তর সঙ্গে নিজের প্রেম চর্চায় খানিকটা অবাক সৌমিতিশা। এই সময় ডিজিটালকে তিনি জানিয়েছে এইটা রটনা, একদম ভুয়া, ভিত্তিহীন, নিজেকে পরিবার কেন্দ্রিক মানুষ বলে সৌমিতিশা জানান। পার্টি বা অনুষ্ঠানে যাওয়া মোটেই পছন্দ নয় তার, কিন্তু বন্ধুবান্ধবদের জন্মদিনে তো হাজির হওয়া স্বাভাবিক। এই নিয়ে লোকদের কথায় কান দিতে নারাজ তিনি। আক্ষেপের সুরে বলেন, কাউকে তো বাদ রাখল না। প্রসঙ্গত, এর আগে মিঠাই কো স্টার আদিত্যের সঙ্গে বারবার নাম চড়ানো হয়েছে সৌমিতিশার। যদিও প্রথম থেকেই সৌমিতিশা স্পষ্ট জানিয়েছেন তিনি ও আদিত্য ভালো বন্ধু মাত্র, পরে অবশ্য দুজনের মধ্যে ঝামেলার খবরও সামনে এসেছিল। শোনা যায় সেটে মুখ দেখাদেখিও বন্ধ হয়েছিল তাদের। এখন সোহেলের সাথে সৌমিতিশার এই প্রেমের চর্চা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার, কারণ টেলিপাড়ায় আগেও অনেক গুঞ্জন সত্যি হয়েছে, এখন এটাও সত্যি হতে পারে। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও। ধন্যবাদ।